এদিকে বিশ্বজুড়ে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে ধনী দেশগুলোকে অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্যসেবা ত্বরান্বিত করার বিষয়ে এক অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, স্বাস্থ্যে ডিজিটাল সেবা নিশ্চিতে দক্ষ জনশক্তি তৈরি করাই সরকারের পরবর্তী লক্ষ্য। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। স্মার্ট বাংলাদেশে সার্বজনীন স্বাস্থ্যসেবা ত্বরান্বিত করা বিষয়ে উচ্চ পর্যায়ের এই সভা রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার সাফল্য অর্জন করেছে। জানান, এ খাতে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তি তৈরি করা পরবর্তী লক্ষ্য। ছোট্ট একটা ভূখণ্ড, বিশাল জনগোষ্ঠী, সামাল দেওয়া খুবই কষ্ট, কিন্তু তারপর আমরা করে যাচ্ছি এবং এক্ষেত্রে আমরা যথেষ্ট সাফল্য অর্জন করেছি। ডিজিটাল সিস্টেম চলে আসছে, কিন্তু সেই ডিজিটাল সিস্টেমটাকে ব্যবহার করার উপযোগী লোক আমাদের দরকার। শুধু ডাক্তার চিকিৎসা দেবে সেটা না, সাথে সাথে এই টেকনিক্যাল হ্যান্ডগুলি কীভাবে আরও আমরা তৈরি করতে পারি, এটাই আমাদের পরবর্তী পদক্ষেপ। শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিকভাবে পরিকল্পনা করা উচিত। ধনী দেশগুলোর প্রতি তার আহ্বান অর্থায়ন বাড়ানোর। ইউনিভার্সাল হেলথ কেয়ারের যে বিষয়টা, আমাদের যে ধনী দেশগুলি আছে তাদের আরও এগিয়ে আসতে হবে এবং এই ক্ষেত্রে তাদের বড় ফান্ড দিতে হবে, কারণ স্বাস্থ্যটাই হচ্ছে সকল সুখের মূল। কাজে এখানে যারা ভালো ফান্ড দিতে পারেন, সেখানে যদি একটা ভালো ফান্ড দেয়, তা আমাদের সারা বিশ্বের ছোটো ছোটো আইল্যান্ড স্টেটগুলি আছে, ছোট্ট দেশ দ্বীপাঞ্চলগুলি, তাদেরকে সহযোগিতা করা। স্বাস্থ্য খাতে গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু মানুষ দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবাটা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।